আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো চকলেট আইসক্রিম যেহেতু অনেক গরম পড়েছে তাই মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই চকলেট আইসক্রিম এই আইসক্রিমটা দোকানের আইসক্রিমের চেয়ে কোনো অংশে কম নয় তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে দারুণ টেস্টি এই চকলেট আইসক্রিম আইসক্রিমটা তৈরি করতে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ হুইপড ক্রিম এবার হুইপড ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে এবং প্রথমে লো স্পিডে বিট করতে হবে এবং চার পাঁচ মিনিট পরে আমি হাই স্পিডে বিট করব। আর এখানে যে বাটিটা নিয়েছি আমি সেই বাটিটা এবং বিটারের দুটো স্ট্যান্ড আমি তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম যেহেতু এখন গরম পড়েছে তাই আইসক্রিমটা সহজে জমতে চাবে না আর সেজন্যই এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে খুব সহজেই জমে যাবে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে বিট করার পরে যখন কিছুটা জমে যাবে তখন বিটারের স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে এবং এভাবেই একেবারে ক্রিম তৈরি না হওয়া পর্যন্ত এটা বিট করে নিতে হবে দেখুন এটা কতটা জমে গেছে এবং এটার ক্রিমটাও তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দেওয়া যাবে না চিনি দিলে কিন্তু চিনি থেকে কিছুটা পানি বের হয়ে এটার ভিতরে আইস তৈরি হবে ফলে ক্রিমি ভাবটা আর আসবে না আমরা দোকানের আইসক্রিমে যেরকম ক্রিমি একটা টেক্সচার থাকে সেটা কিন্তু আর আসবে না তো অবশ্যই আপনারা এখানে কন্ডেন্স মিল্ক দিবেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সফটলি একটা ক্রিমি টেক্সচার আসবে আইসক্রিমের ভিতর থেকে তো এটা আমি খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি এবার প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চকলেট ইমালশন চকলেট ইমারশনটা হচ্ছে চকলেট অ্যাসেন্স এবং চকলেট কালার দুইটার কাজ একসাথে করে করে তো আমি যে পরিমাণ ক্রিম নিয়েছি তার মধ্যে এক চা চামচ দিতে হবে চকলেট ইমালশন এবং এর পরিবর্তে চাইলে আপনারা কোকো পাউডারও ব্যবহার করতে পারবেন চকলেট ইমালশনটা দিয়ে আমি এবার বিট করে নিচ্ছি আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি এর মধ্যে কিন্তু অতিরিক্ত চকলেট ইমারসন দেওয়া যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে তিতা হয়ে যাবে কারণ চকলেট ইমারশনটার টেস্ট হচ্ছে তিতা তাই এর মধ্যে মাত্রাতিরিক্ত ইমারশন ব্যবহার করা যাবে না তো এবার ইমারসনটা দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট আরও বিট করে নিতে হবে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট বিট করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আইসক্রিম তো এবার এটা জমতে দিতে হবে আর সেজন্য আমি একটি বাটিতে এই আইসক্রিমের মিক্সচারটা ঢেলে নিচ্ছি ঢেলে এবার এটা একটু সমান করে নিতে হবে এবং এই বাটিটা আমি প্রায় আট থেকে দশ ঘন্টার মতো টিপ ফ্রিজে রেখে জমিয়ে নিব এবার এই বাটির উপরে আমি একটু মেল্টেড চকলেট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল আপনাদের ইচ্ছে হলে করবেন না করলেও কোনো সমস্যা নেই তবে আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এবার বাটি ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দেব আট ঘন্টার জন্য প্রায় আট ঘন্টা পরে আমি একটু দেখে নিচ্ছি আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণ জমে গেছে এবার আমি একটি বাটিতে সার্ভ করব তো দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে তো ভিভার্স তৈরি হয়ে গেল আমাদের মজাদার চকলেট আইসক্রিম আপনারা কিন্তু এটা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এবং এটা খেতে অসাধারণ তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ